প্রত্যেকটা কাজের কিন্তু একটা সিস্টেম আছে, আপনি যদি সিস্টেমের বাইরে যাই কোনো কিছু করেন তাহলে কিন্তু আপনি পারবেন না। আমি একটা উদাহরণ এর আগেও দিয়েছিলাম অন্যান্য ব্যাচে, ধরেন এটা হচ্ছে রাস্তা, সবাই শোনেন, ধরেন এটা হচ্ছে রাস্তা, এই পাশে হচ্ছে কুমিল্লা, এই পাশে কুমিল্লা, আর ধরেন এই পাশে হচ্ছে ঢাকা, আপনি আছেন এই জায়গাতে, এই জায়গাতে আপনি আছেন, কারণ এই এই জায়গাতে আপনি, ঠিক আছে। এখন আপনার গন্তব্য হচ্ছে, আপনি যাবেন হচ্ছে ইয়েতে ঢাকাতে, আপনার গন্তব্য হচ্ছে ঢাকা, এটা আপনার গন্তব্য। এখন আপনি যদি এই দিক দিয়ে হাঁটা শুরু করেন, এই দিক দিয়ে আপনি যতই পরিশ্রম করেন আপনি কিন্তু আপনার গন্তব্যে কখনোই পৌঁছাবেন না। আপনি এখানে ধরেন আপনি গাড়ি পান নাই, আপনি হেঁটে যাচ্ছেন, অথবা অনেক পরিশ্রম করে খেয়ে না খেয়ে পায়ে হেঁটে, তারপরে কি সিএনজিতে চড়ে, লেগুনাতে চড়ে, বিভিন্ন ভাবে কষ্ট করে আপনি আপনার মানে গন্তব্যে পৌঁছানোর জন্য হাঁটা শুরু করেছেন। এখন দেখেন আপনি যদি এই দিকে হাঁটেন তাহলে আপনার যত কষ্টই হোক আপনি কি ঢাকায় পৌঁছাতে পারবেন? কথার আনসার দেন, পারবেন না। তাহলে আপনাকে প্রথম কাজ হচ্ছে আপনি যেমনি চলছেন আপনার চলার পথটা যেন সঠিক হয়, আপনি যেভাবে প্র্যাকটিস করছেন বা যেভাবে আপনি কোনো কিছু শিখতে যাচ্ছেন সেই শিখার রাস্তাটা, সেই শিখার পথটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনি কখনো যতই কষ্ট করেন আপনার গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন না। এই জন্য আপনাকে প্রত্যেকটা কাজ সঠিক একটা পদ্ধতিতে করতে হবে, সঠিক পদ্ধতি যদি আপনি করেন তাহলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যাবে। আরো একটা উদাহরণ আপনাদেরকে দিই বুঝবেন, ধরেন এইটা একটা টিউবওয়েল, এইটা ধরেন একটা টিউবওয়েল, ওকে এটা একটা টিউবওয়েল, ছবি আঁকাতে পারি না ভালো, এটা ধরেন একটা টিউবওয়েল, ওকে আচ্ছা টিউবওয়েল চিনেন তো সবাই, আচ্ছা এখন এই দেখেন এই টিউবওয়েলে আপনার এটা নাম হচ্ছে হাতল, এই যে এটা হচ্ছে হাতল। এখন এই হাতলটা যদি না থাকে, এই হাতলটা যদি না থাকে তাহলে আপনার এই এই শুধু যদি এই ইয়েটা থাকে, এই রডটা থাকে, আপনি কি এক গ্লাস পানি উঠাতে পারবেন? পারবেন না। আর যদি এই হাতলটা থাকে তাহলে তাহলে আপনি না, আপনার থেকে যারা আরো ছোট তারাও এখানে ওই যে হাত দিয়ে ঝুল দিয়ে পানি উঠাতে পারবে। এটাকে বিজ্ঞানের ভাষা বলা হয় লেবার, অর্থাৎ এই লেবারটার কারণে এই কাজটা সহজ হয়ে গেছে। তাহলে আপনাকে প্রত্যেকটা কাজের কিন্তু একটা কঠিন রাস্তা আছে, একটা সহজ রাস্তা আছে, আপনাকে সহজ রাস্তাটা অনুসরণ করতে হবে। এই সহজ রাস্তাটা কি হবে সেইটা আমি আপনাদেরকে বলে দেব, যে আপনি এই যে এটা কঠিন ভাবে শিখছিলেন এটা সহজ রাস্তা, সহজ পদ্ধতি, আপনি সহজ করে শিখবেন। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা পলিসি আছে, একটা পদ্ধতি আছে। আপনি যেন তেন ভাবে কোনো কিছু করতে গেলে শুধু কষ্টই হবে, আপনার কাজের কাজ কিছুই হবে না। এবার আসেন, এবার আমাদের কিছু নীতি অনুসরণ করতে হবে। আমার এই দীর্ঘদিন আমি এই শিক্ষকতা পেশার সাথে জড়িত এবং দীর্ঘদিন থেকে আমি স্টুডেন্টদেরকে অবজার্ভ করতেছি। এই অবজার্ভ করে আমি স্টুডেন্টদের কিছু প্রবলেম খুঁজে পেয়েছি, যে প্রবলেমগুলোর কারণে স্টুডেন্টরা দীর্ঘদিন থেকে মানে মাসের পর মাস, বছরের পর বছর ইংরেজি শেখে কিন্তু ফাইনালি কি হয়, কিছুই পারে না। ধরেন শিখছে কিন্তু ফাইনালি কি পারতেছে না কিছুই। এইটা আপনাদেরকে এই রাস্তা থেকে সরে আসতে হবে, প্রবলেমটা কোথায়, কেন পারে না। না পারার পেছনে কারণটা হচ্ছে স্টুডেন্টরা যখন শেখে এদের দুইটা প্রবলেম হয়। এক নাম্বার প্রবলেম হচ্ছে সে যার কাছে শিখছে সে তাকে ভালো বোঝাতে পারে নাই, মানে তার মনের মতো করে সে বুঝতে পারে নাই। আর কোনো কিছু যদি আপনি বুঝতে না পারেন তাহলে সেটা স্বাভাবিকভাবে আপনি ভুলে যাবেন, এটা হচ্ছে আসল কথা। আপনি যদি কোনো কিছু ক্লিয়ার না বোঝেন তাহলে সেটা ভুলে যাবেন, এটা প্রাকৃতিক। আর আরেকটা কারণ হচ্ছে আপনি বুঝেছেন ঠিকই কিন্তু আপনি যখন ওইটা সলিউশন করতে যাচ্ছেন তখন এই নিয়ম অনুযায়ী আপনি আর করছেন না, আপনি কি করছেন আন্দাজে করতেছেন, আপনি চিন্তা করতেছেন যে এটা মনে হয় এভাবে হবে। এই যে মনে হয়, এই মনে হওয়ার থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি যেটা করবেন তার পেছনে যৌক্তিক কারণ থাকতে হবে, যৌক্তিক প্রমাণ থাকতে হবে। যেমন দেখেন একটা উদাহরণ যদি বলি খুব ভালো করে বুঝবেন, ধরেন বললাম হি আর এ স্টুডেন্ট, এখন বলেন এই সেন্টেন্সটা সঠিক না ভুল, বলেন তো কেন ভুল প্রমাণ করেন? হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পরে আর হয় না, ইজ হয়, কি হয়, এটা আপনি প্রমাণ করতে পারলেন না যে এটা নিয়ম হচ্ছে
হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যদি হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হয়, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন ভার্বটা প্লুরাল হয়। তো সাবজেক্ট সিঙ্গুলার কিন্তু আমরা ভার্ব ব্যবহার করেছি প্লুরাল, সুতরাং এটা হচ্ছে ভুল আর এটা হচ্ছে সঠিক। এইটা যেমন আপনি প্রমাণ করতে পারলেন যে এইটা সঠিক আর একটা ভুল, আপনার প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা গ্রামার আইটেম আপনাকে এইভাবে প্রমাণ করে নিতে হবে যে এটা ভুল আর এটা সঠিক। আমি কি ব্যাপারটা আপনাদের ক্লিয়ার বোঝাতে পারলাম? আমার কথা হচ্ছে, আপনি আরেকটা ব্যাপার বলি, আসলে অনেক কথা বলার আছে সংক্ষিপ্ত সময়ে, আসলে মানে আপনাদের সাথে প্রতিদিন কথা হবে, বহুত কথা হবে, আপনারা খালি আমার কথাগুলো শুনে যাবেন, শুনবেন আর চেষ্টা করবেন সেইটা ফলো করার। আপনারা যদি আমার কথা শোনেন, আপনারা এই যে 9-10 যারা 23 সালে এসএসসি পরীক্ষা দিবেন, 9-10 এই 2 বছরে যা শেখেন নাই, যেটা আপনার কাছে পাহাড় সমান হয়েছে, এই 3 মাসে আশা করছি তার থেকে বহুত কিছু শিখবেন। কিন্তু শর্ত আছে, শর্তটা হচ্ছে আপনাকে আমার কথা শুনতে হবে, আমি যেভাবে বলবো আপনাকে সেইভাবে করতে হবে। যদি সেইভাবে করেন, ভুল হোক সেটা নিয়ে কোনো আপত্তি নাই আমার, ধরেন আমি একটা ব্যাপার শিখালাম আপনি ভুল করতেছেন, কোনো সমস্যা, আপনি ভুল করেন, ভুল করলেই আপনি সঠিকটা শিখতে পারবেন। আপনি যদি আদৌ না করেন, ভুলটাও করলেন না সঠিকটাও করলেন না, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। এই জন্য আপনাকে ভুল করতে হবে। একটা ব্যাপার আপনাদেরকে বলি, দেখেন দায়িত্ব আমার, আপনাদের কাজ হচ্ছে আমি যেভাবে বলবো আপনি শুধু সেভাবে শুনবেন আর সেভাবে কাজ করবেন। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আছে, আমরা এখানে যারা আছি আমাদের হয়তো 2-1 জন অন্য ধর্মে থাকতে পারে, বাকি সবাই আমরা মুসলিম। আমি একটা প্রশ্ন করি, বলেন তো পবিত্র কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পৃষ্ঠা পর্যন্ত আপনার মুখস্থ, বলেন তো আপনি জান্নাতে যাবেন? যাবেন? যাবেন না। কেন যাবেন না? যাবেন না, কারণ হচ্ছে পবিত্র কোরআন আপনাকে, পবিত্র কোরআনটা হচ্ছে আমাদের মুসলিম জাতির জন্য একটা জীবন ব্যবস্থা, একটা হচ্ছে ডিরেকশন, আমরা কিভাবে খাবো, কিভাবে চলবো, কিভাবে ব্যবসা করব, আমাদের আচার আচরণ কেমন হবে, আমাদের চলাফেরা কেমন হবে, আমাদের অর্থনীতি কেমন হবে, সমস্ত কিছু একটা ডিরেকশন দেওয়া আছে। আপনি যদি ওই ডিরেকশন অনুযায়ী চলেন তাহলে কেবল আপনি জান্নাত পাবেন, ঠিক কিনা? এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, যে জানার মধ্যে কোনো সার্থকতা নাই, মানার মধ্যে হচ্ছে সার্থকতা। ধরেন আর একটা সহজ কথা বলি, পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয় নাকি হয় না? হয়। এখন এখন ধরেন আপনার পানি পিপাসা লেগেছে, আপনি যতই মুখে বলেন যে পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয়, পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয়, এখন বলেন আপনার তৃষ্ণা কি নিবারণ হবে? আপনার কি করতে হবে তৃষ্ণা নিবারণ করতে হলে? প্র্যাকটিক্যালি আপনাকে পানি পান করতে হবে, তাহলে আপনার তৃষ্ণা নিবারণ হবে। তাহলে আমরা যতই জানি, জেনে কোনো লাভ নেই যদি আপনি সেটা প্রয়োগ করতে না পারেন। আমি কি বুঝাতে পারলাম কিনা ব্যাপারটা? তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যেখানে যেটাই করুন না কেন, আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি ওই ব্যাপারটা নিয়ে কি বলেছি, এর নিয়মটা কি, আমি কি বললাম আপনাদেরকে। আমরা যে জিনিসটা শিখবো সেই জিনিসটার জন্য আমাদের আমৃত্যু আমরা পারি, মানে আমরা শিখলাম কিন্তু পারলাম না, তাইলে হলো না, কিন্তু যে আমি সব পারি কিন্তু কি যে পারিনি সেটাও জানিনি আর কি পারি সেটাও জানিনি, তাইলে হবে না। আপনি যেটা শিখবেন আপনাকে বলতে হবে যে আমি এটা এটা জানি আর এটা এটা জানি না, এটা এটা পারি আর এটা এটা পারি, যেটা আমি পারি সেইখানে ধরেন আমাকে আর কেউ 1 মার্কও আমার ওখান থেকে নিতে পারবে না। আমাদেরকে ব্যাপারটা এইভাবে শিখতে হবে। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? আপনারা পিপিলিকা চেনেন না? পিপিলিকা চিনেন কি না? পিপিলিকা দেখবেন এরকম লাইন করে চলে, পিপিলিকা চলে এরকম লাইন করে চলে, এই লাইন করে যখন চলে বলেন তো এখানে ধরেন একটা প্রতিবন্ধকতা তৈরি হয়, পিপিলিকার সামনে যদি যদি রাখেন তাহলে পিপিলিকা কি এমনি ব্যাক করে? দেখছেন কখনো পিপিলিকা কি করে? পিপিলিকা হচ্ছে এর পাশ দিয়ে হচ্ছে ওর গন্তব্যে উঠে কি যাবে। তাহলে আপনার লক্ষ্যটাকে আপনার স্থির করতে হবে, ধরেন এটা আপনার লক্ষ্য, এটা আপনার হচ্ছে এই, আপনি কখনো সামনে যে প্রতিবন্ধকতা তৈরি হবে কোনোটা কঠিন হবে কোনোটা সহজ হবে কোনোটা আপনি পারবেন না কষ্ট হবে, কিন্তু আপনাকে লক্ষ্য স্থির করতে হবে যে আপনাকে শিখতেই হবে, আপনাকে পারতেই হবে। এই ব্যাপারটা আপনার সবসময় মাথার মধ্যে রাখবেন যে আপনি অন্য স্টুডেন্টরা যেহেতু পারে, বা আগে আমাদের যারা বড় ভাই ছিল বড় বোন ছিল আমাদের উপর ক্লাসে পড়ে, তারা যেহেতু এগুলা পারছে তাহলে আমিও পারবো,
এই কনফিডেন্সটা আপনার ভিতরে রাখতে হবে। সামনে যতই বাধা আসুক পিপীলিকার মতো আপনার লক্ষ্যটাকে স্থির করতে হবে, আপনাকে এই লক্ষ্যে যাতে যেতেই হবে, এইটা আপনার সবসময় মাথায় রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে মনের মধ্যে কখনোই আনবেন না যে আমি পারবো না, এটা মনের মধ্যে আনা যাবে না। কারণ আপনি মন থেকে যদি সিদ্ধান্ত নেন যে আপনি পারবেন না, তাহলে আপনার দ্বারা কোনোদিনই হবে না। আপনি মন থেকে এটা বলবেন যে আমি অবশ্যই পারবো, কেন পারবো না, আমি একদিনে না পারলে দুদিনে পারবো, দুদিনে না পারলে তিন দিনে পারবো, না হলে আমার এক সপ্তাহ লাগবে, তারপরেও আমি পারবো। এই কনফিডেন্সটা আপনার ভিতরে রাখতে হবে। যদি রাখতে পারেন তাহলে দেখবেন আপনার কাছে সব কিছু সহজ হয়ে গেছে, আপনার কাছে অসম্ভব বলে কিছু নাই। এটা আপনাদেরকে সব সময় মাথায় রাখবেন যে আপনি অবশ্যই পারবেন। ধরেন আপনি এই 30 জন মানুষ, 30 জন মানুষ একসাথে দৌড় দিয়েছেন, 30 জন মানুষ একসাথে দৌড় দিয়েছেন, ধরেন আপনি 15 নাম্বার হয়েছেন, আপনি ধরেন আপনি কত নাম্বার হয়েছেন, 15 নাম্বার হয়েছেন। এই 15 নাম্বার হয়েছেন মানে আপনি কি পুরস্কার পাবেন? পুরস্কার তো পাবে হচ্ছে যে ফার্স্ট হবে সে পাবে, আর যে সেকেন্ড হবে সে পাবে, বড়দের যে থার্ড হবে সে পাবে, এই 3 জন পুরস্কার পাবে। আপনি তো হয়েছেন 15 নাম্বার, তাহলে আপনি কি নিজেকে বিজয়ী বলবেন নাকি আপনি নিজেকে ব্যর্থ বলবেন? আপনি কি উইন করেছেন নাকি ফেল করেছেন বলেন? ফেল করেছেন, কারণ আপনি এই 3 জনের মধ্যে নাই। যারা 3 জনের মধ্যে থাকবে তারাই কেবল জয়ী, মানে তারা উইন করেছে, আর আপনি 15 নাম্বার হয়েছেন, তার মানে আপনি বিজয় থেকে অনেক দূরে। এই জায়গাতে আমি একটা কথা বলবো, এই কথা সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমার কথা হচ্ছে আপনি উইন হয়েছেন, আপনি উইন, আপনি বিজয়ী হয়েছেন। কিভাবে বিজয়ী হয়েছেন? আপনারা দৌড় দিয়েছিলেন কয়জন? 30 জন দিয়েছিলেন, 30 জনের মধ্যে আপনি হয়েছেন 15তম, 15তম। তার মানে হচ্ছে আপনার পিছনে আরো 14 জন আছে না? আপনার পিছনে কি আরো 14 জন আছে না? আপনি 14 জনের মধ্যে ফার্স্ট হয়েছেন না? বুঝেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, আপনি ফেল না, আপনি ফেইলর না, আপনি হচ্ছে 14 জনের আগে আছেন। আপনি এই 14 জনের মধ্যে আপনি ফার্স্ট হয়েছেন, 30 জনের মধ্যে আপনি 15তম হয়েছেন, ঠিক আছে, আপনি 14 জনের মধ্যে কিন্তু ফার্স্ট হয়েছেন, আপনার পিছনে আরো 14 জন আছে। এখন আপনার সামনে যারা আছে তারা কিভাবে আপনার সামনে গিয়েছে? তারা হচ্ছে আপনার থেকে বেশি পরিশ্রম করেছে, আপনার থেকে বেশি প্র্যাকটিস করেছে, আপনার থেকে বেশি আত্মবিশ্বাসী ছিল, যার কারণে তারা আপনার থেকে সামনে চলে গেছে। আপনিও যদি আপনার আত্মবিশ্বাসকে বাড়ান, আপনিও যদি আরো প্র্যাকটিস করেন, আপনি যদি আরো পরিশ্রম করেন, তাহলে এই 15 নম্বর থেকে ঠিকই আপনি 30 নম্বরে চলে যাবেন। আমি কি আপনাদেরকে ব্যাপারটা বুঝাতে পারলাম? শোনেন, আন্দাজে সারা জীবন পড়াশোনা করলে আপনি বিজয় লাভ করবেন না। আপনাকে নিজেকে চিনতে হবে, আপনি কতটুকু পারেন সেটা বুঝতে হবে, আপনার কি করণীয় সেটা আপনাকে বুঝতে হবে, আপনার জীবনের একটা লক্ষ্য স্থির করতে হবে যে আপনি কিভাবে শিখবেন। আপনি আগেই হতাশ হয়ে গেলেন, হায় হায় আল্লাহ কি করব, আমি তো কিছুই পারি না, এই সব চিন্তা ভাবনা মাথার মধ্যে রাখলে পড়াশোনা হবে না। আপনাদেরকে এরকম ভাবে চিন্তা করতে হবে যে আমাকে পারতেই হবে, আজ আগামী দিনে আমি এই বাংলাদেশের যতগুলো বড় বড় অফিস আছে এই বড় বড় অফিসের বড় চেয়ারটা আমি দখল করব। আচ্ছা বলেন তো, আজকে যারা এসপি, ডিসি, ইউনো বা আরো অনেক বড় বড় পোস্ট আছে যারা, তারা কি আপনাদের মতো এসএসসি পরীক্ষা দেয় নাই, দিছে কিনা, নাকি তারা এমনিতেই এসপি হয়ে গেছে, ডিসি হয়ে গেছে, এমনি হয় নাই, আপনাদের মতোই ছিল কিন্তু? তো আপনিও ওই জায়গায় যেতে পারবেন, কারণ তারাও আপনাদের জায়গা থেকে ওই জায়গায় পুছিয়েছে। সুতরাং আপনিও আজকে এসএসসি পরীক্ষা দিবেন, আপনিও একদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি অবস্থান করবেন, বিভিন্ন সম্মানে অবস্থান করবেন। হয়তো বা এমন হতে পারে যে আপনি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম অর্জন করবেন। আমাদের বাংলাদেশের অনেক মানুষ আছে যারা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে অনেক সম্মানিত হয়েছেন, অনেক সম্মান অর্জন করেছেন। তাহলে আপনি যে সেই জায়গাগুলোতে যেতে পারবেন না, ব্যাপারটা তা না, আপনার মেমোরি আছে, আপনার মেমোরি, আপনার মেধার শুধু বিকাশটা ঘটাতে হবে। আল্লাহ আপনাকে যথেষ্ট পরিমাণ জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের শুধু বিকাশটা আপনাকে ঘটাতে হবে। যদি আপনি ঘটাতে পারেন তাহলে আগামী দিনের সাকসেসটা আপনার হাতে, এই সাকসেসটা আপনার হাতেই আছে। আপনাকে শুধুমাত্র আপনার লক্ষ্যটাকে, আপনার সাকসেসটাকে ঠিক রেখে আপনার সামনের দিকে চলতে হবে।
তাহলে আমাদের সিদ্ধান্ত কি হচ্ছে যে আমরা আজ থেকে আর হতাশ হব না। আপনারা কি পারবেন না সে দায়িত্ব আমার, আপনার পরীক্ষাতে আপনি লিখতে পারবেন কি পারবেন না এই দায়িত্ব আপনাদের না, এই দায়িত্বটা আমার উপর ছেড়ে দেন, এই দায়িত্ব আমাকে দেন। আপনাদের দায়িত্ব হচ্ছে আমি যেগুলো শিখাচ্ছি সেইগুলো আপনাকে মাথার মধ্যে নিতে হবে, এবং যখন আপনি সেটা সলিউশন করবেন আন্দাজে না করে আমি যেভাবে আপনাদেরকে বলেছি সেইভাবে আপনি সলিউশন করার চেষ্টা করবেন। ধরেন 10টা করতে গিয়ে আপনার 5টা ভুল হয়েছে, যে 5টা ভুল হয়েছে সেই 5টা আমি আপনাকে ধরিয়ে দিব যে আপনার কেন ভুল হয়েছে, কোথায় ভুল করেছেন, এটা কি করতে হবে। এইভাবে যদি আপনাদেরকে আমি ভুলগুলো বারবার ধরাই দিই তাহলে দেখবেন আপনার ভুল ভুলে আর কিছু থাকছে না, আপনি তখন পারবেন। আমার কথাগুলোকে ক্লিয়ার হয়েছেন? আপনি পরীক্ষায় কি লিখবেন না লিখবেন এগুলো নিয়ে টেনশন করে আপনি সময় নষ্ট করবেন না। আপনার ডিউটি হচ্ছে আপনি যখন যেটা শিখবেন সেটা তখন ভালোভাবে শিখবেন, এবং সেইভাবে আমি যেভাবে বলে দিচ্ছি সেইভাবে আপনি সেটাকে মানে প্র্যাকটিক্যালি করার জন্য চেষ্টা করবেন। যেখানে আটকিয়ে যাবেন আমাকে সাথে সাথে সেটা ছবি তুলে অথবা লিখে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন, স্যার এটা আমি বুঝতেছি না, আমি আপনাকে বুঝিয়ে দেবো যে আপনি মানে কি হবে এটা, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার, আপনার ভুল সংশোধনের দায়িত্ব আপনার আমার। আপনার কাজ হচ্ছে আপনি নিজে থেকে করবেন, আর যেটা পারবেন না সেটা ছবি তুলবেন অথবা লিখবেন, লিখে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আমার হোয়াটসঅ্যাপটা 24 ঘন্টা অনলাইনে থাকে, হতে পারে আমি সারাদিন অনেক ব্যস্ত থাকি, হয়তো আপনার অ্যান্সার দিতে একটু সময় লাগতে পারে, কিন্তু একটু সময় লাগলেও আপনি অ্যান্সারটা পাবেন। আপনাদের সাথে আমার এই বিশেষ করে আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত একদম কন্টিনিউ একটা ইয়ে থাকবে, আমাকে প্রশ্ন করলে আমি বিরক্ত হই না, আমাকে আপনারা যত পারেন আমাকে বিরক্ত করেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে শিখতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। আপনি যতভাবে আমাকে প্রশ্ন করতে পারেন প্রশ্ন করবেন, যতভাবে যেভাবে শিখতে চান আমাকে খালি বলবেন যে স্যার এটা আমি বুঝি নাই, তারপর দেখেন ওটা আপনি মানে আমি আপনাকে বলি কিনা। আপনাদের কাজ হচ্ছে আমাকে এমন প্রশ্ন করবেন, প্রশ্ন করে করে আমাকে বিরক্ত বানাই যায়। আপনাদের শেখার জন্য যদি আমার কষ্ট হয় শেখানোর জন্য আমি সেই কষ্ট করতে রাজি আছি, কিন্তু আমার কষ্টের পরেও যেন আপনারা পারেন, আপনারা যেন শিখতে পারেন এই ব্যাপারটা আপনারা ইনিশিয়েট করে নেবেন। বিষয়টা কি বোঝাতে পারলাম?